মা বোনেরা, আর 5 মিনিট আপনাদের জন্য আলোচনা করি, মনোযোগ দিয়ে শুনে নেন। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, আর সন্তান যদি ভালো হয় দেশ ভালো হবে, সমাজ ভালো হবে। উম্মুল খায়রা ফাতেমা তার ছোট্ট সন্তানকে নিয়ে একটা মাদ্রাসাতে চলে গেলেন। ওই মাদ্রাসায় গিয়ে বলেন, হুজুর আপনারা আপনার সন্তানকে দিনের শিক্ষা দেবেন, কালেমার শিক্ষা দেবেন, কোরআনের শিক্ষা দেবেন। ওই সন্তানকে রেখে আসার পরে পরের দিন সকালবেলা হুজুরেরা মিলে ওযু করায়া, গোসল করায়া। ওই ছোট্ট সন্তানকে যখন বলেছেন, বাবু বলো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ, বলছে বাবা আলিফ। আলিফ বলার সঙ্গে সঙ্গে বাচ্চাটা লাম মিম, যালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এই রকম বলতে 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 কোরআনের 18 পারা পর্যন্ত কোরআন পড়েছেন। 18 পারা কোরআন পড়ার পরে থেমে গেলেন। শিক্ষকেরা চিন্তায় পড়লেন, জীবনে কত ছাত্রকে পড়াইলাম, আলিফের পড়ালা পরে পড়া, আলিফের পরে পড়া লাগে বা, তারপরে সা, তারপরে জিম, হা, খ, অত সেই ছেলে কেন কোরআন পড়া শুরু করলেন? সমস্ত হুজুরেরা ওই মায়ের কাছে চলে গেলেন। মায়ের কাছে জিজ্ঞাসা করে বলে, মান আপনার সন্তানটি কেন কোরআন পড়তেছে, ঘটনাটি বলে দেন। এমন সময় উম্মুল খায়রা ফাতেমা ডাক দিয়ে বলে, হুজুর আমি পৃথিবীতে তেমন বেশি আমল করি নাই, সময় মতো নামাজ পড়েছি, রমজান মাসে রোজা রেখেছি, স্বামীর খিদমত করেছি, সতীত্বের হেফাজত পর্দা করেছি, আর আমি 18 পারা কোরআনের হাফেজা ছিলাম। 18 পারা কোরআনের হাফেজা থাকার কারণে আমি যখন ওই সন্তানকে বুকের দুধ পান করাচ্ছিলাম, তখন মনে মনে কোরআন তেলাওয়াত করেছি, সন্তানকে যখন ঘুমাচ্ছিলাম তখন মনে মনে কোরআন পড়াচ্ছিলাম, সন্তানকে পৃথিবীতে যখন নিয়ে এসেছি, পৃথিবীতে যখন খাওয়াই পড়াই, সমস্ত সময় আমায় তার কানের কাছে গুনুর গুনুর করে কোরআন তেলাওয়াত করতাম। এই কোরআন তেলাওয়াত করার কারণে আমার সন্তানটা মনে হয় আমার 18 পারা কোরআন শুনতে শুনতে এই সন্তানটা 18 পারা কোরআনের হাফেজা হয়ে গেছে। সুবহানাল্লাহ।